সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসের ন্যায় আজকেও আমি শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমি চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। চতুর্থ অধ্যায়টির নাম ছিল আমাদের আর্থিক বিশ্লেষণ। তো এটির অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে আমি একটি পার্ট আজকে দেখাবো, সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। যেটি বলেছিলাম যে আর্থিক বিশ্লেষণ করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, তার ভিতরে একটি ধাপ হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তো গত ক্লাসেও বলেছিলাম যে নগদ প্রবাহ বিবরণী বলতে আমি কি বুঝি। তো নগদ প্রবাহ বিবরণী বলতে আমি আবার বলছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিছু উৎস থাকে, কিছু আয়ের উৎস এবং কিছু ব্যয়ের উৎস। অর্থাৎ নগদ অর্থের আগমন এবং বহির্গমনকে আমরা বলতে পারি নগদ প্রবাহ। আর এটি যখন তালিকা আকারে দেখানো হয় তখন আমরা এটিকে বলবো নগদ প্রবাহ বিবরণী। তো এখানে এই নগদ প্রবাহ বিবরণী থেকে আমাদের গাণিতিক অংশ সমাধান করতে হয়। আর এটি যদি আমি এই ফিনান্সে করতে পারি তাহলে কিন্তু আমি অ্যাকাউন্টিংও এটার অ্যান্সার করতে পারবো, কারণ এখানের যে অঙ্কটা সেম অ্যাকাউন্টিংও কিন্তু এরকম একটি অঙ্ক। তো আমরা যদি একটি শিখতে পারি তাহলে আমাদের দুটিতেই কাজে লাগছে। তো আমরা আজকে এরকম একটা অঙ্ক দেখব, নগদ প্রবাহ বিবরণী। ফার্স্ট আমি তোমাদের জন্য এখানে একটা উদ্দীপক দিয়েছি। তো এখানে বলা হয়েছে সূর্য লিমিটেড এর তুলনামূলক আর্থিক বিবরণী। আমি কেন এখানে তুলনামূলক লিখেছি, কারণ হচ্ছে এখানে তুলনা করা হবে। অর্থাৎ দেখো এখানে আমি দুটি সাল ব্যবহার করছি, 2017 সাল এবং 2016 সাল। আমরা 2017 সালকে বর্তমান সাল হিসাবে কাউন্ট করব এবং 2016 সালকে আমরা বিগত সাল হিসাবে কাউন্ট করব, এবং ওই দুটির সাথে আমি তুলনা করব। এজন্য কিন্তু আমি এখানে তুলনা লিখেছি, অর্থাৎ দুইটা সালকে কম্পেয়ার আছে না বৃদ্ধি পেয়েছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এখানে দুটি সাল উল্লেখ করেছি। তো এখানে সম্পদ এবং দায় আর মূলধন দেওয়া আছে, এখান থেকে আমাদের এই নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। আর এখানে তোমার কিছু অন্যান্য তথ্য যেটাকে আমরা সমন্বয় হিসাবে বলতে পারি, এখানে সমন্বয় দেওয়া আছে। তো নগদ প্রবাহ বিবরণীতে আমি গত ক্লাসে যেটা বলেছিলাম, নগদ প্রবাহ বিবরণী করতে গেলে আমাদের তিনটি পার্ট আমাদের দরকার। তো তিনটি পার্টের মধ্যে কি, ফার্স্ট ছিল কি পরিচালন কার্যক্রম, দ্বিতীয় ছিল বিনিয়োগ কার্যক্রম, তৃতীয় ছিল অর্থায়ন কার্যক্রম। এই তিনটি কার্যক্রমের মাধ্যমে আমরা এই নগদ প্রবাহ বিবরণীটি সম্পূর্ণ করব। তো আগে আমরা যেটা করব, এখানে কোশ্চেনটা কিভাবে হতে পারে, ফার্স্ট কোশ্চেন ক এবং খ স্যার, আমি গ এবং গহয় বলতে পারি যে কি কোশ্চেন থাকতে পারে, যে থাকতে পারে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। সেক্ষেত্রে আমি নিট নগদ প্রবাহ কীভাবে নির্ণয় করব সেটা বলেছিলাম। তো দেখো আমরা পরিচালন কার্যক্রম থেকে কীভাবে নগদ প্রবাহ বিবরণ তৈরি করে সেটা দেখাবো, এরপরে বিনিয়োগ কার্যক্রম থেকে কীভাবে করে, এরপর অর্থায়ন কার্যক্রম থেকে কীভাবে করে। তো পরিচালন কার্যক্রম আমি বলেছিলাম কোন কোন বিষয়গুলো আসে, একটু খেয়াল করি, সবাই একটু রিমাইন্ড করার চেষ্টা করি, তাহলে আমাদের অঙ্কটি করতে খুবই সুবিধা হবে। তো আসলে কি, আমি যদি পরিচালন কার্যক্রমটা করি, শুরু করি, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট কী লিখতে হবে, ফার্স্ট লিখতে হবে নিট মুনাফা। তারপরে কী লিখতে হবে, সমন্বয়ের আইটেমগুলো অর্থাৎ অবচয়, অবচয় লিখতে হবে, এবং অবচয়টা অবশ্যই যোগ করতে হবে। কেন করতে হবে সেটা বলেছিলাম, তো তারপরও আবারও বলবো, এটা যোগ করতে হবে। এটার সাথে যদি চলতি সম্পদ বৃদ্ধি পায়, চলতি সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি করব, মাইনাস করব। চলতি সম্পদ হ্রাস পেলে আমরা প্লাস করব। চলতি দায় বৃদ্ধি পেলে আমরা প্লাস করব। চলতি দায় হ্রাস পেলে আমরা মাইনাস করব। তো এতটুকু আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে। চলো আজকে আমরা এই নগদ প্রবাহ বিবরণীটা কিভাবে করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাবো। চলো আমরা শুরু করতে যাচ্ছি যে নগদ প্রবাহ বিবরণটি কিভাবে তৈরি করে। আর নগদ প্রবাহ বিবরণীটিকে কি বলা হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমাদের সবার জানা আছে, ইংলিশে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা তোমরা উচ্চতর শিক্ষা যখন অর্জন করতে যাবে
কেউ অনার্স বিবিএ করতে যাবে, তখনও কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ছাড়া তুমি কল্পনাও করতে পারো। অর্থাৎ এটা তোমার মাস্ট বি করতে হবে, এটা বাধ্যতামূলকভাবেই করতে হবে। যারা বিবিএ করবে বা কমার্সের যে সাবজেক্টগুলো আছে তার সাথে কিন্তু এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমার করতেই হবে। এখন যদি আমি বেসিক জিনিসটা বুঝতে পারি তখন কিন্তু আমার জন্য খুবই সহজ হবে। এখন দেখো এখানে যে বিষয়গুলো আছে এখানে আমরা বাংলায় করি, ওখানে জাস্ট ইংলিশে করব। তো যাই হোক, আমি যদি জিনিসগুলো বুঝতে পারি আমি খুব সহজেই এটি করতে পারবো। তো আমরা ফার্স্ট দেখো, আমরা যে আর্থিক বিশ্লেষণ করব সেক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী তৈরি করব। তাহলে নগদ বিবরণী তৈরি করতে গেলে আমাদের সক করতে হবে কয়টি টাকার ঘর হবে, দুটি টাকার ঘর হবে। দেখো আমি এখানে লিখছি নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণী লিখে আমরা এখানে এরকম লিখব, ফার্স্ট এখানে টাকার ঘর দুটি লিখব, তারপরে বিবরণ। খেয়াল করো, বিবরণ টাকা টাকা দুটি টাকার ঘর লিখব। তো আমি বলেছিলাম ফার্স্ট নগদ প্রবাহ বিবরণী করতে গেলে আমাদের কী কাজ করতে হবে, ফার্স্ট যে নগদ প্রবাহের তিনটি স্টেপ, কয়টি স্টেপ, তিনটি স্টেপ। ফার্স্ট পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। ওকে, তাহলে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো পরিচালন কার্যক্রম থেকে এখানে হিডিংটা হবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো আমি বলেছিলাম খেয়াল করো নগদ প্রবাহ বিবরণী করতে গেলে পরিচালন কার্যক্রমের মধ্যে যে বিষয়গুলো আছে তার ভিতরে সবার আগে কোন এন্টিটা লিখতে হয়। আমরা গত ক্লাসে একটি ফরম্যাট দিয়েছিলাম, এই ফরম্যাটে আমাদের ছিল নিট মুনাফা। ফার্স্ট কি ছিল, নিট মুনাফা। দেখো নিট মুনাফাটা আসলে কোথায় দেওয়া থাকে, এটা কিন্তু আমার কোশ্চেনেই দেওয়া থাকবে এবং এটি সমন্বয়ে দেওয়া থাকবে। তো এখানে দেওয়া আছে 2017 সালে নিট মুনাফা 125,000 টাকা। তাহলে পরিচালন কার্যক্রম করতে গেলে ফার্স্ট সবার আগে নিট মুনাফা লিখতে হবে। তাহলে আমি কি লিখলাম, নিট মুনাফা। তো এইটা অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে, এখানে টাকার ঘর দুটি সব সময় নিট মুনাফার টাকাটা দ্বিতীয় কলামে বা লাস্ট কলামে লিখতে হবে। তো 125,000 টাকা আমরা এটি কোথায় লিখব, লাস্ট কলামে লিখব। এরপরে বলেছিলাম সমন্বয় লিখতে হবে, অর্থাৎ কিছু সমন্বয় আছে সমন্বয়গুলো এখানে লিখতে হবে। তো সমন্বয় কী কী, দেখো নিট মুনাফার সাথে যে বিষয়গুলো আছে কিছু কিছু বিষয় এগুলো আমাদের লিখতে হবে। তো ফার্স্ট আমি বলেছিলাম অবচয় লিখতে হবে। দেখো নিট মুনাফার পরপরই আমরা সবসময় কী লিখব, অবচয়টা লিখব। তো অবচয় আমি বলেছি সেটা হ্রাসপাক আর বৃদ্ধি পাক, হ্রাসপাক এবং বৃদ্ধি পাক যেটাই হোক না কেন অবচয় অলওয়েজ কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা ফার্স্ট লিখব কি এখানে, অবচয়। আর অবচয়ের টাকা অর্থাৎ শুধুমাত্র নিট মুনাফার টাকাটাই লাস্ট কলামে লিখব। এরপরে যে এন্ট্রিগুলো আসবে পরিচালন কার্যক্রমের মধ্যে সেটি আমি প্রথম কলামে লিখব, যোগ বিয়োগ করার পর আমি আবার লাস্ট কলামে লিখব। ওকে, তো অবচয় দেখো এখানে আরেকটি বিষয়, আমাদের এখানেও কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেখো এইখানের ইনফরমেশনের চেয়ে আমরা নগদ প্রবাহ বিবরণী যখন করতে যাব সেক্ষেত্রে আমি আগে দেখো সমন্বয়গুলো খুঁজে নিব, সমন্বয়ের যে আইটেমগুলো থাকবে সেগুলো আগে নিব। দেখো এখানেও কিন্তু অবচয় সঞ্চিতি নামে একটা কথা আছে। তো এখানে অবচয় সঞ্চিতি দেখো আমাদের 2016 সালে ছিল 42,000 এবং 2017 সালে হয়েছে কত, 66,000। তো এখন দেখো এখানেও কিন্তু দুইটা মাইনাসই, কিন্তু এখান থেকে এখানে কি বৃদ্ধি পেয়েছে, এখানেও অবচয় 24,000। দেখো এইটা মাইনাস করলে আমরা দেখতে পাই কত, 24,000। তার মানে আমি এটা বোঝাতে চাই এটার চেয়েও আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে সমন্বয়ের আইটেম। এখানে অবচয় আমাদের বের করা দরকার, এই অবচয়টা যদি দেওয়া না থাকতো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা মাইনাস করে যে অ্যামাউন্টটা হতো সেটা এখানে দেখাতাম। তো বাট আমার এখানে অন্যান্য তথ্য দেওয়া আছে, অবচয় জাস্ট এই অবচয়টা এখানে নিলেই আমাদের হয়ে যাবে। তো অবচয় আছে কত, 24,000। তাহলে আমি এখানে যোগ করে দেখাবো কত, 24,000, কোনো চিহ্ন দেইনি মানে প্লাস। ওকে, এরপরে আসো অবচয় আমরা করলাম, এরপর আমি বলেছিলাম এখানে আরও কিছু বিষয় যায়, চলতি সম্পদ এবং চলতি দায়। তো দেখবো ফার্স্ট চলতি সম্পদ কোথায় আছে, সবাই একটু উদ্দীপকগুলো খেয়াল করি। দেখো
আমরা আগেই বলেছি নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে দেখো তোমাদের একটা কোশ্চেন চলেই আসতে পারে মাথায় যে নগদ কেন চলতি সম্পদ এই নগদ প্রবাহ বিবরণীতে এখানে আসবে না, আসবে সেটা পরে, কারণ এটা করতেছি নগদ প্রবাহ, তার মানে নগদের এটা অ্যান্সার, এটা আমরা পরবর্তীতে করব। কা তো দেখো এখানে আমার মজুদ পণ্য যাই, মজুদ পণ্যে এটা আমরা জানি কি চলতি সম্পদ। তো চলতি সম্পদ দেখো 2016 সালে আমার কত ছিল 189,000, আর দেখো 2017 সালে এসে হয়েছে 180,000। এখন কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি পেয়েছে, হ্রাস পেয়েছে। কত হাজার টাকা হ্রাস পেয়েছে? 9,000 টাকা। এখানে কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তো এখানে 9,000 টাকা আমাদের হ্রাস পেয়েছে। তো যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমি কি করেছিলাম, বলছিলাম কি চলতি সম্পদ হ্রাস পেলে আমরা মাইনাস করব, চলতি সম্পদ হ্রাস পেলে আমরা কি করব, মাইনাস করব। দেখো এক্ষেত্রে আমি লিখব কিভাবে, মজুদ পণ্য এভাবে লিখব, কারণ এখানে যেটা লেখা আছে এভাবে লিখতে হবে, মজুদ পণ্য। আর এই জিনিসটা যদি তুমি একটু ভালো করে দেখাও বড়টা, অর্থাৎ দেখো এখানে 189,000 থেকে যদি আমরা 180,000 মাইনাস করি তাহলে এখানে কত হবে, 9,000। এটা কিন্তু প্লাস করেছি, কেন প্লাস আমরা সবাই বুঝতে পেরেছি যে এটা কেন প্লাস হয়েছে। যদি এটা এখানে আমি প্লাস দিই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, তাহলে এখানে এভাবে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানেও প্লাস দিচ্ছে, এখানেও প্লাস দিয়েছে। আবার অনেকে বলে স্যার এখানেও প্লাস, এখানেও প্লাস, এই জন্য প্লাস দেওয়া হয় না, এই জন্য আমি এটা আবার মুছে ফেললাম। অনেকে এটা বলতে পারে যে আসলে প্লাস, তাহলে আমরা যদি কোনো চিহ্ন না দিই তাহলে বুঝবো কি প্লাস। ওকে, তো অবচয় ফার্স্ট এখানে লিখবো, তারপরে মজুদ পণ্য অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস হবে। এরপরে এন্টি দেখতে পাচ্ছি, দেখো প্রাপ্য হিসাব, এটাও আমরা কিন্তু জানি চলতি সম্পদ আমাদের 2016 সালে ছিল 76,000 টাকা। এরপর দেখো 17 সালে এসে হয়েছে কত, 85,000 টাকা। নিশ্চয়ই দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে। এখন কত টাকা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু তোমাদের মাইনাস করে দেখতে হবে, কত টাকা বৃদ্ধি পেয়েছে। দেখো প্রাপ্য হিসাব আমাদের কত বৃদ্ধি পেয়েছে, তো আমি যদি এখানে একটু লিখে দেই যে মজুদ পণ্য হ্রাস, তাহলে তোমাদের আরও একটু বুঝতে সুবিধা হবে। আর এখানে যদি লিখি প্রাপ্য হিসাব কি পেয়েছে বলো, প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। আমি এখানে লিখব প্রাপ্য হিসাব বৃদ্ধি, একটু খেয়াল করো মজুদ পণ্য এখানে হ্রাস আমি একটু লিখে দিয়েছি, এবার প্রাপ্য হিসাব বৃদ্ধি আমি একটু দেখাই দিচ্ছি। এখানে তোমাদের আশা আগে ছিল কত, আমরা সবসময় এখানে যে প্লাস মাইনাস করব খেয়াল করব সবসময় বড়টা থেকে মাইনাস করব। ওকে, তো এখানে দেখো আমাদের আছে কত, 85,000, আর এখানে কত, 76,000। তাহলে এখানেও কিন্তু 9,000 টাকা, তাহলে এটা কি মাইনাস, খেয়াল করছো? প্রাপ্য হিসাব অর্থাৎ চলতি সম্পদ, মজুদ পণ্য চলতি সম্পদ হ্রাস, হ্রাস মানে প্লাস, প্রাপ্য হিসাব বৃদ্ধি মানে চলতি সম্পদ, বৃদ্ধি মানে মাইনাস। তো গেল এটা আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে চলতি সম্পদ দেখো ভূমি, এটা স্থায়ী সম্পদ, এখানে আসবে না, আসবাবপত্র এখানে আসবে না, অবচয় সঞ্চয় এখানে আসবে না। তাহলে আমি বলেছিলাম পরিচালন কার্যক্রম করতে গেলে আমাদের কয়টা এন্ট্রি আসে, ফার্স্ট নিট মুনাফা, তারপরে অবচয়, তারপরে চলতি সম্পদ, তারপর আরেকটা জিনিস বলেছিলাম কি চলতি দায়। দেখো দায় পাশে আমরা যাব, তো দায় কি কি আছে, প্রদেয় হিসাব আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দায়। তো এখন এই প্রদেয় হিসাবটি দেখো 2016 সালে 47,000, আর 2017 সালে এসে কত হয়েছে, 34,000, তার মানে কি হ্রাস পেয়েছে। তো এখানে লেখো, এখানে এভাবে লিখব প্রদেয় হিসাব কি পেয়েছে, প্রদেয় হিসাব হ্রাস, প্রদেয় হিসাব হ্রাস। তো হ্রাস কীভাবে দেখো, এখানে 47,000 লিখব, এখান থেকে মাইনাস করব 34,000। তো এখন কত ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন কত কত আসে আমরা ক্যালকুলেটারে একটু দেখে নেই, 13,000 আসছে। তো এখানে আমরা 13,000, তাহলে এখন এই 13,000টা আসলে কি করব বলো। তো আসলে আমরা যেহেতু প্রদেয় হিসাব রাশি, একটু জিনিস খেয়াল করলে আমরা খুব সহজে বুঝতে পারি, দেখো চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। যেমন মজুদ পণ্যটা হচ্ছে চলতি সম্পদ, এই চলতি সম্পদ যদি হ্রাস পায় তখন প্লাস হয়, আর চলতি
দায় যদি হ্রাস পায় তখন কি হবে মাইনাস, সিম্পল, কারণ বিপরীত সম্পর্ক। ওকে, তো আমরা প্রদেয় হিসাব হ্রাস, তার মানে এটা মাইনাস করেছে। ওকে, তো এখন দেখো বন্ড এটি এখানে আসবে না, সাধারণ শেয়ার এটি আসবে না, সংরক্ষিত আয় আসবে না। তো আমাদের এই পরিচালন কার্যক্রমের মধ্যে এই আইটেমগুলোই আসে। আর একটা আইটেম আসে, যদি থাকতো আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, যদি আমাদের আসবাবপত্র বিক্রয়জনিত লাভ বা ক্ষতি থাকতো তাহলে কিন্তু এখানে আসতো। যদি লাভ হতো তখন কি করতাম আমরা, কি করতাম, মাইনাস করতাম, আর যদি ক্ষতি হতো তখন আমি প্লাস করতাম। ওকে, এটা আমরা তোমরা হয়তো বা আরও অঙ্কে দেখতে পাবে, তখন এটা বুঝে নেবে, এই জন্য আমি বলে দিয়েছি। তো দেখো এখানে আর যাচ্ছে না, তো আমরা কি করব এখন দেখব কোনটি প্লাস কোনটি মাইনাস, প্লাসগুলো প্লাস করে নিব, মাইনাসগুলো মাইনাস করে নিব। তো দেখো 24,000, 9,000 এ দুটি আমরা যোগ করব, আর এখানে 9,000, 13,000 এটি কি করব মাইনাস করব। তো মাইনাস করলে আমাদের কত আসে একটু দেখে নাও, কত প্লাস মাইনাস করার পর আমাদের কত আসবে একটু দেখো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটু সবাই দেখো, এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, 24,000, 9,000 যোগ করে নাও, এবং ওখান থেকে 9,000, 13,000 মাইনাস করে নাও। তো মাইনাস করলে আমাদের কত আসে, তো আমরা দেখতে পাচ্ছি, তোমরা ক্যালকুলেটর অবশ্যই করে নিবে, এখানে 11,000 টাকা আসে। কত আসবে, 11,000। আচ্ছা এটি কি প্লাসে আসছে না মাইনাসে আসছে বলতো? অবশ্যই প্লাস, কারণ প্লাসের মানটা কি বড়। তার মানে যেহেতু এটি প্লাস, সেহেতু আমি নিট লাভের সাথে এটা কি করবো বা নিট মুনাফার সাথে যোগ করব, যেহেতু প্লাস। যদি এটা মাইনাস আসতো তখন এই 1,25,000 থেকে এটা কি করতাম, মাইনাস করতাম। এটা যেহেতু প্লাস আসছে সেহেতু আমি এখান থেকে কি করব, এটার সাথে প্লাস করব। তাহলে আমাদের প্লাস করলে কত আসে দেখো, অর্থাৎ 1,36,000। তো 1,36,000 এই যে অ্যামাউন্টটা আসলো এইটাকে আমি কি ক্লোজ করব? যদি তোমার গ নাম্বার কোশ্চেনে বলতো যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো, সেক্ষেত্রে এতটুকু করতাম। আমি এখন করতেছি কি, নগদ প্রবাহ বিবরণী, তার মানে সবগুলো আমি তিনটা আইটেম একসাথে দেখাচ্ছি। তারপরে কি তোমরা যদি কোশ্চেনে ভেঙে ভেঙে বলে তাহলে কি তোমরা বেস করতে পারবে না? অবশ্যই পারবে। যদি গ নাম্বার বলতো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বিবরণী বের করো, তার মানে এই পর্যন্ত আমাদের শেষ হয়ে যেত। আমি এ পর্যন্ত কি করতাম, এভাবে ক্লোজ করে দিতাম, আর এখানে লিখতাম পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এখানে কি লিখব, পরিচালন কার্যক্রম হতে, দেখো এখানে কিন্তু নিট কথাটা লিখতে হবে, কারণ যোগ বিয়োগ করার পর অবশেষে যেটা থাকে সেটাকে আমরা কি বলি, নিট বলি। তো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ, তো এইটুকু আমরা লিখব। তো আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো, তো রিমা আফরিন দেখতেছো, তারপর হচ্ছে নিমা আফরিনই দেখছো, আরও কে কে আসো আমি একটু দেখে নিচ্ছি, সবাই জয়েন করছো অনেকেই, ফাতেমা আক্তার, ফাহিমা, শুভ রয়, ওয়াসফিয়া নিসাদ, ফাতেমা আক্তার, রিমা, যাই হোক অনেকেই আসো। লেখা তো বোঝা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে তো অবশ্যই বোঝা যাচ্ছে আমি মনে করি, তারপরে দেখছি আমি চেষ্টা করছি, দেখো। আচ্ছা এখন মনে হয় তোমরা অবশ্যই দেখতে পাবে, আর আমি তো বলছি লেখা দেখার সাথে সাথে অবশ্যই আমি লেখার সাথে সাথে বলে দিচ্ছি তোমাদের, যাতে সুবিধা হয়। তো সবাই একটু ক্লাসের শেষ হওয়া অবধি থাকবে, কারণ অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সামনে পরীক্ষা, সেটা তোমরা সবাই জানো, যে একটু খেয়াল করবা যে পরবর্তীতে আমাদের একটা পরীক্ষা আছে, পরীক্ষায় অবশ্যই এই কোশ্চেনগুলো থাকবে, তো সবাই একটু মনোযোগ দিবে ক্লাসগুলো করার জন্য। তো আমরা একটা পার্ট, অর্থাৎ বলেছিলাম যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে আমাদের তিনটি পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, যেটি আমরা করে শেষ করলাম,
তো এরপরে কাপ কাজ কি আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে একটু বোঝার চেষ্টা করো সবাই, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বুঝতে পারবে। তো আমরা পরিচালন কার্যক্রম, আমি বলেছিলাম যে পরিচালন কার্যক্রম যেটা আমরা এখানে ক্লোজ করব না, কারণ এটা আমরা করতেছি কি নগদ প্রবাহ বিবরণ, মানে তিনটা স্টেপ আমরা একসাথে করতেছি। যদি 1 নম্বর কোশ্চেনে আসতো তাহলে কিন্তু আমরা এতটুকু পর্যন্ত শেষ করতাম। এরপরে দেখো আমরা আরেকটি অংশ করব, সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। ফার্স্ট এখানে লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আমি কি বলেছিলাম মনে আছে, বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কোন বিষয়গুলো আসে? স্থায়ী সম্পদ। কি আসে? স্থায়ী সম্পদ। বিনিয়োগের মধ্যে স্থায়ী সম্পদ, তাহলে আমি কি উদ্দীপকে যাব? একটু খেয়াল করো উদ্দীপকে আমি কি লিখেছিলাম, একটু খেয়াল করো। সম্পদের মধ্যে আমি বলেছিলাম ভূমি এবং আসবাবপত্র, এই দুইটা জিনিস আছে, ভূমি এবং আসবাবপত্র। তাহলে ভূমিও কি স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ। এখন এখানে কিন্তু বলে দেয় নাই যে ভূমি কি ক্রয় করেছে না বিক্রয় করেছে, খেয়াল করতে হবে, ভূমি কি ক্রয় করেছে না বিক্রয় করেছে, আসবাবপত্র ক্রয় করেছে না বিক্রয় করেছে। তো এখন কিভাবে বুঝবে? এখানে তো একটা কোশ্চেন হতেই পারে আমাদের, কি কোশ্চেন হতে পারে দেখো একটু খেয়াল করো। আমরা বিনিয়োগের বেলায় বলেছিলাম যদি কোনো জিনিস ক্রয় করি সেক্ষেত্রে কি করব, মাইনাস করব, কারণ আমার টাকা চলে যায়। নগদ প্রবাহ বিবরণীতে আমার মূল কথা কি, টাকা চলে যাচ্ছে, টাকা যদি আসে যোগ করব, টাকা আমার কাছ থেকে চলে গেলে বিয়োগ করব। তাহলে এক্ষেত্রে আমি যদি কোনো কিছু ক্রয় করি, যদি আমি আসবাবপত্র ক্রয় করি সেক্ষেত্রে আমার টাকা চলে যাবে, সম্পদ বাড়বে বাট টাকা চলে যাবে, নগদ টাকা চলে যাবে, ঠিক আছে, নগদ টাকা চলে যাবে। আর তারপর হচ্ছে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটু বোঝার ব্যাপার যে ভূমি 75,000, এখানে হচ্ছে 1 লাখ, 75,000, এখানে হচ্ছে 1 লাখ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের বর্তমান সাল এবং পূর্বের সাল, খেয়াল করতে বলছি বারবার, 2016 সালে আমার ভূমি ছিল 1 লাখ, 2017 সালে এসে আমার হয়েছে কত, 75,000। তো এক্ষেত্রে এই 75,000, দেখো আমি যদি বলি পূর্বের থেকে বর্তমানে যদি টাকা কম হয়, একদম সহজ কথা, সহজ কথায় বুঝিয়ে দিচ্ছি, পূর্বের বছরের চেয়ে বর্তমান বছর, পূর্বে বর্তমান বছর তো বুঝতে পারবা, তো এখানে 1 লাখ একটা দেওয়া আছে আর একটা দেওয়া আছে কি 75,000, তার মানে কি কম দেওয়া আছে, কি দেওয়া আছে, কম দেওয়া আছে। যদি কম দেওয়া থাকে সেক্ষেত্রে বিক্রয় ধরবো, তাহলে কি ধরবো, ভূমি বিক্রয়, খেয়াল করো ভূমি বিক্রয়, ভূমি বিক্রয়। আমি বলে দিচ্ছি লেখা যদি নাও বোঝা যায়, মানে নাও দেখা যায়, আমি মুখে বলে দিচ্ছি একটু খেয়াল করবে, ভূমি বিক্রয়। কেন হয়েছে বিক্রয়, কারণ কি, পূর্বে ছিল 1 লাখ, বর্তমানে কত, 75,000, কমে গেছে, মনে রাখবে কমে গেলে আমরা কি ধরবো, বিক্রয় ধরবো, ওকে, এটা স্থায়ী সম্পদের বেলায়। তো স্থায়ী সম্পদে কত কমে গেছে, 25,000, তার মানে কি 25,000 কি যোগ করব না বিয়োগ করব? আমি বলেছিলাম ভূমি বিক্রয় করেছি, বিক্রয় করলে আমার নগদ টাকা আসে, নগদ টাকা আসে, আর আমি করতেছি কি নগদ প্রবাহ বিবরণী, এক্ষেত্রে আমার নগদ টাকা আসতেছে, তো ভূমি বিক্রয় আমি একা প্লাস করব। এরপরে আসো, পরে আবার বলেছে আসবাবপত্র, একটু খেয়াল করবে, আসবাবপত্র 2016 সালে কত ছিল, 2 লাখ, এবং 2017 সালে হয়েছে কত, 2,60,000, এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদি তাহলে আমি বলছি কি, যদি পূর্বের বছরের চেয়ে বর্তমান বছরে কি পায়, হ্রাস পায়, তখন বিক্রয় ধরব, পূর্বের বছরের চেয়ে বর্তমান বছরে যদি বৃদ্ধি পায় তাহলে কি ক্রয় ধরব, সিম্পল কথা, ঠিক আছে। তো আমরা এখানে আসবাবপত্র খেয়াল করো, তো এখানে 60,000 টাকা আমরা এখানে লিখি, তাহলে আমার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, ক্রয় কত আমাদের, মাইনাস করো এখান থেকে, তাহলে 2 লাখ থেকে 2,60,000, অর্থাৎ 60,000 টাকা কি হচ্ছে, 60,000 টাকা আমরা কি করব, মাইনাস। এই দুইটাই আছে, এছাড়া আমাদের বিনিয়োগের মধ্যে আর তেমন কোনো এন্ট্রি নাই। তাহলে এখন দেখো এই বিনিয়োগের মধ্যে দুইটা এন্ট্রি, এ সবসময় আসে, স্থায়ী সম্পদ বেশি থাকে না, 2-1টাই থাকে। তো এক্ষেত্রে আমার মনে রাখতে হবে বিক্রয় হইলে কি কি করব, বিক্রয় হলে প্লাস আর ক্রয় করলে মাইনাস, ওকে। এখন কিভাবে বুঝবো, অনেক সময় কোশ্চেনে সরাসরি লিখে দিবে ক্রয় বিক্রয়,
সেক্ষেত্রে তো আমার কোনো ঝামেলা নেই, কারণ আমি তো শিখে ফেলছি বিক্রয় মানি প্লাস ক্রয় মানি মাইনাস। যদি আমাদের এরকম দেওয়া থাকে, যদি না বুঝি, সেক্ষেত্রে ক্রয় বিক্রয় তখন আমি বলেছিলাম পূর্বের বর্তমানের চেয়ে, পূর্বের বছরের চেয়ে বর্তমান বছরে যদি কম থাকে তখন আমি বিক্রয় ধরব, পূর্বের বছরের চেয়ে বর্তমান বছর যদি আমার বেশি থাকে তখন আমি কি করব, ক্রয় ধরব। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের মাইনাস করলে অবশ্যই মাইনাস একটি ফিগার আসবে, তাহলে কত ফিগার আসতে পারে এখানে, 35,000। ওকে, তো দেখো একটু ক্যালকুলেশন করো, তোমরা তো ক্যালকুলেশন করতেছো না, শুধু দেখতেছো, অনেকেই দেখতে পাচ্ছি আর বিভিন্ন কমেন্টস করতেছে, যেটা কিন্তু অনেকটা অপ্রাসঙ্গিক কোশ্চেন এখানে, মানে কমেন্টস আসতেছে মনে হয় আমি দেখছি। তো যাই হোক, ভূমি বিক্রয় এটা 25,000 এবং আসবাবপত্র ক্রয় তাহলে এখানে কত, 35,000। তো এখানে এটা কিন্তু মাইনাস, দেখো 25,000 এখানে হচ্ছে 60,000, তো এটা মাইনাস যেহেতু তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো এটাও কিন্তু আমি এখনও ক্যালকুলেশনটা করবো না, কারণ তিনটে এন্ট্রি আমাদের আগে আসে। বলছিলাম নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে গেলে আমাদের প্রথম ধাপ পরিচালন, দ্বিতীয় ধাপ বিনিয়োগ কার্যক্রম, তৃতীয় ধাপ আরও একটি ধাপ আছে কি বলতো, অর্থায়ন কার্যক্রম। তো এখানে আমি অর্থায়ন কার্যক্রমটা লিখে নেই, তো অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তো অর্থায়ন কার্যক্রম থেকে আমাদের যে নগদ প্রবাহ কি বলেছিলাম, অর্থায়ন কার্যক্রমে আমাদের যে নগদ প্রবাহগুলোর মধ্যে যে এন্ট্রিগুলো আসে সেটা আমাদের মনে আছে অবশ্যই, কি বলেছিলাম বলতো, আমি বলেছিলাম বন্ড শেয়ার লভ্যাংশ, বন্ড শেয়ার লভ্যাংশ, বন্ড শেয়ার লভ্যাংশ, এই এন্ট্রিগুলো কোথায় আসে, অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসে। সেক্ষেত্রেও চিন্তা করতে হবে বিনিয়োগের মতো, শুধুমাত্র পরিচালন কার্যক্রমে আমরা একটু ডিফারেন্ট চিন্তা করি, এছাড়া কিন্তু বিনিয়োগ এবং অর্থায়ন দুটি কিন্তু একই রকম। অর্থাৎ তোমার কাছ থেকে যদি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা চলে গেলে মাইনাস করব, প্রতিষ্ঠানের টাকা চলে আসলে প্লাস করব, সিম্পল ব্যাপার। তো আমরা অর্থায়ন কার্যক্রম হতো, তাহলে অর্থায়নের মধ্যে আমি কি বলেছিলাম, দেখো তোমাদের উদ্দীপকে দেওয়া আছে বন্ড 2016 সাল 2,00,000, এখানে দেওয়া আছে, তারপরে হচ্ছে 2017 1,50,000। তো 1,50,000 এখানে দেখতে পাচ্ছি, তো এখানে কি পেয়েছে দেখো, আসলে হ্রাস পেয়েছে। তাহলে এক্ষেত্রে কি করব, যে বন্ড আমাদের বন্ড আগে ছিল 2,00,000 আর এখন হচ্ছে কত, 1,50,000। তো বন্ডের ক্ষেত্রে একটু খেয়াল করব, যদি এখানে লিখে দিত পরিশোধ করেছে তার মানে মাইনাস করতাম, কোনো সমস্যা ছিল না। বাট এইখানে কিন্তু বলে নাই যে এটা কি পরিশোধ করেছে না পেয়েছে। তো আসলে কি আমি লিখতে পারি, তাহলে এখন লিখতে পারি কিভাবে, বন্ড পরিশোধ, দেখো কিভাবে বোঝো বন্ড পরিশোধ, যদি পূর্বের বছরের চেয়ে বর্তমান বছর কি থাকে, কম থাকে, দেখো পূর্বে ছিল কত, 2,00,000, পরের বছরে কত, 1,50,000, তো 2,00,000 থেকে 1,50,000 টাকা আমি মাইনাস করলে আমাদের কত আসে বলতো, 50,000। তো এই 50,000 টাকা কি করে দিয়েছে, পরিশোধ করে দিয়েছে। আবার এটাও আবার বলতে পারি, এখানে দেখো হ্রাস, এখানে আমি কি এটা আবার অন্যভাবে চিন্তা করতে পারি, দেখো পূর্বে ছিল কত, 2,00,000, বর্তমান বছরে কত, 1,50,000, তার মানে কি এটা কি পেয়েছে, হ্রাস পেয়েছে, হ্রাস মানে কি পরিশোধ হয়ে যায়। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে বন্ড পরিশোধ, তার মানে কি এটা মাইনাস। এরপর শেয়ার ইস্যু, খেয়াল করো শেয়ারের ক্ষেত্রে সাধারণ শেয়ার যেটা দেওয়া আছে, 2016 সালে 1,64,000, 2017 সালে 2,14,000 টাকা দেওয়া আছে, তো এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে, কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তার মানে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমরা কি বলবো, ইস্যু মানে বিক্রয়, ইস্যু মানে কি বিক্রয়। ওকে, তো এখন আমি লিখতে পারি সাধারণ শেয়ার বা শেয়ার ইস্যু, আচ্ছা লিখি সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার ইস্যু, ইস্যু মানে বিক্রয়। আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সাধারণ শেয়ার ইস্যু। তো ইস্যু আমরা কত লিখবো খেয়াল করো, 50,000 টাকা, কারণ এটা ইস্যু মানে হচ্ছে বিক্রয়, আর বিক্রয় মানে কি প্লাস, বিক্রয় মানে কি প্লাস, বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তো এক্ষেত্রে আমরা নগদ প্রবাহ বাড়ছে অর্থাৎ নগদ টাকা বাড়ছে। সেক্ষেত্রে আরেকটা এন্ট্রি আমরা কোথায় যাবো, দেখো সংরক্ষিত আয় এখানে আসে না, লভ্যাংশ প্রদান 60,000 টাকা, এখানে বলাই আছে প্রদান, প্রদান মানে মাইনাস,
अर्थात तुम्हार नगद टाका कमे गेछे तार माने एखाने आमी लिखते पारि लभ्यांश प्रदान कत टाका एने 60,000 टाका एखाने 60,000 टाका आमी कि करब माइनस करब तो माइनस करो देखो दुटी एखाने माइनस एकटा प्लस तार माने एखाने 60,000 टाका एटा माइनस फिगारे चले आसछे तार माने तीनटा आमरा बोलछिलाम नगद प्रवाह विवरणी तैरि करते गेले आमादेर तीनटी धाप एक होच्छे परिचालन कार्यक्रम एक होच्छे बिनियोग कार्यक्रम एक होच्छे अर्थायन कार्यक्रम तो एखाने आमी तीनटी कार्यक्रम शेष करेछि तो शेष करे तीनटीर आलादा रेजाल्ट आसछे तो फार्स्ट आमी जेटा बोलछिलाम परिचालन कार्यक्रम थेके नेट नगद प्रवाह आसछे 1,36,000 जेटा प्लस एरपरे बिनियोग कार्यक्रम थेके आमादेर एकटा रेजाल्ट आसछे जेटा माइनस 35,000 टाका एटा माइनस तारपर अर्थायन कार्यक्रम थेके नगद प्रवाह आमार आसछे 60,000 टाका जेटा कि माइनस तो एखन एई तीनटा प्लस माइनस करब तार माने एई दुइटा होच्छे माइनस तार माने एटा प्लस अर्थात एटा थेके आमरा एई दुइटा कि करब माइनस करब तारपरे देखब आमादेर कि नगद प्रवाह बृद्धि पेयेछे नाकि नगद प्रवाह ह्रास पेयेछे सेटा आमरा देखब तो देखो एखाने कत हय आमरा जदि प्लस माइनस करी ताहले कत आसे हाँ 41,000 টাকা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পাবে অবশ্যই 41,000 টাকা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা আমি আর একটু এটা অবশ্যই নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটু ইয়া করে দেখাচ্ছি তোমাদেরকে ওকে তো এখন 41,000 দেখো এই যে 41,000 টাকা বের হয়েছে এটা কি প্লাস বের হয়েছে নাকি মাইনাস বের হয়েছে যদি প্লাস বের হয় খেয়াল করবে প্লাস যদি বের হয় সেক্ষেত্রে আমাদের কি নগদ প্রবাহ কি বৃদ্ধি বুঝব তাহলে আমরা এখানে লিখব নগদ প্রবাহ বৃদ্ধি যদি প্লাস বের হয় নগদ প্রবাহ বৃদ্ধি এটার সাথে খেয়াল করো নগদ প্রবাহ বৃদ্ধি আমরা যেটা লিখছি এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ নয় তিনটার কাজ করে ফেললাম এখন যে কাজটা করতে হবে আমাদের আমাদের আমি বলেছিলাম নগদ প্রবাহ বিবরণ তৈরি করতে গেলে আমাদের যে নগদ নগদ মানে কি এটা সম্পদ এই সম্পদের কাছে কিন্তু আমি এখন যাব এর আগে কিন্তু আমি যাইনি অর্থাৎ দেখো এখানে কিন্তু আমাদের তাহলে আমাদের এখানে নগদ দেখো দেখতে পাচ্ছ তোমরা নগদ আমি একটু দেখাচ্ছি নগদ এখানে লাইটের আলো পড়তেছে তাই দেখা যাচ্ছে না একটা হচ্ছে 2016 সালে ছিল 22,000 টাকা আর 2017 সালে হচ্ছে 63,000 টাকা তো 2060 সালে সরি 2016 সালে 22,000 2017 সালে 63,000 তো দেখো এই দুটি সালের মধ্যে আসলে প্রারম্ভিক সাল কোনটা আমরা নর্মালভাবে বুঝতে পারি প্রারম্ভিক মানে যেটা আগে তো আমাদের 2016 সাল এই দুইটা সালের মধ্যে প্রারম্ভিক সাল হচ্ছে 2016 সাল তাহলে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় যদি চিন্তা করি প্রারম্ভিক যে বিষয়গুলো থাকে এই প্রারম্ভিকগুলোকে আমরা কি করি যোগ করি তারপরে আমরা কি পাই সমাপনী পাই তো আমরা এক্ষেত্রেও আমাদের সেম ঘটনা তো আমরা নগদ প্রবাহ বৃদ্ধির সাথে আমরা প্রারম্ভিক নগদটা যোগ করব যোগ প্রারম্ভিক নগদ যোগ প্রারম্ভিক নগদ তো এখানে প্রারম্ভিক নগদ আমাদের কত আছে 22,000 তাহলে আমরা এখানে কত 22,000 লিখব আর দেখো এই 22,000 যদি যোগ করে দেখি যে আমার 63,000 টাকা অ্যানসার কিন্তু কোশ্চেনই দেওয়া আছে যে আমাদের এই যে 63,000 যদি আমার অঙ্ক হয় তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই আমার অঙ্কটা হয়েছে তো দেখো তো আসলে যে হয় কি না যে 41,000 থেকে 41,000 এর সাথে যদি আমি কি করি 41,000 সাথে 22,000 প্রারম্ভিক নগদ যোগ করি তাহলে কি আমাদের 63,000 হয় কি না হ্যাঁ 63,000 হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারলাম আমার অঙ্কটা হয়েছে তার মানে এখানে লিখব এটাকে সমাপনী নগদ উদ্বৃত্ত সমাপনী নগদ উদ্বৃত্ত আমার কোশ্চেনটা যদি একটু খেয়াল করি আমরা উদ্দীপকটা যদি একটু খেয়াল করি সবাই একটু চিন্তা করো নগদ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে একটা উদ্দীপক দিয়েছিলাম সূর্য লিমিটেডের তুলনামূলক আর্থিক বিবরণী তোমাদেরকে দিয়েছিলাম সেক্ষেত্রে নগদ এখানে দেওয়া আছে 2016 সালে 22,000 টাকা 2017 সালে 63,000 টাকা এই 63,000 টাকাই কিন্তু আমাদের অ্যান্সার হতে হবে যদি না হয় তাহলে অঙ্ক হয়নি তা আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম তিনটা স্টেপে আমরা করলাম তিনটা স্টেপের ভিতর যদি আমি দেখাই ফার্স্ট স্টেপটা
যে আমরা ফার্স্ট স্টেপটা দেখাচ্ছি যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা ফার্স্ট করেছিলাম নিট মুনাফা লিখেছিলাম যেটা আমাদের সমন্বয়ে ছিল এটার সাথে কোনো কিছুর কোনো কাজ করতে হবে না অর্থাৎ আমাদের যে টাকা দেওয়া আছে সমন্বয়ে সেখান থেকে নিট মুনাফা লিখব ফার্স্ট অন দেন আমরা কি কাজ করেছি সমন্বয়ে লিখেছি এরপরে অবচয় লিখব অবচয় হ্রাস পাক বৃদ্ধি পাক সব সময় মনে রাখবে প্লাস করতে হবে এটা প্রথম কলামে লিখব এরপরে আসো চলতি সম্পদ বা চলতি দায় এটা নিয়ে কাজ করব আমরা উদ্দীপকে দেখতে পেয়েছিলাম দুটি সাল তুলনা করতে হবে অবশ্যই সেক্ষেত্রে আমি ফার্স্ট দেখতেছিলাম মজুদ পণ্য তো এক্ষেত্রে মজুদ পণ্য দেখবো দুইটা সালকে আমি কম্পেয়ার করে দিব যে আসলে কি হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে আমি দেখতে পেলাম হ্রাস পেয়েছে 9,000 টাকা আমার হ্রাস পেয়েছে তো এই 9,000 টাকা আমরা কি করব প্লাস করব কারণ আমি বলেছিলাম মজুদ পণ্য যদি প্রতিষ্ঠানের কমে যায় সম্পদ কমে যায় আমরা মনে রাখার জন্য বলেছি এটা মাইনাস করব কেন করব এটা আমি গত ক্লাসে বলেছিলাম তারপরে দেখো প্রাপ্য হিসাব বৃদ্ধি যদি হয় সেটা কি করব প্লাস করব সরি মাইনাস করব আর যদি মজুদ পণ্য হ্রাস পায় প্লাস করব এবং চলতি সম্পদ যদি বৃদ্ধি পায় তখন মাইনাস করব এরপর প্রদেয় হিসাব হ্রাস বলা হয়েছে তো এটাও কি করব মাইনাস করব তো আমরা একটা অ্যান্সার পেয়েছিলাম যোগ বিয়োগ করার পর 11,000 এটা প্লাস বের হয়েছে এই জন্য নিট মুনাফার সাথে আমি এটা প্লাস করেছি ওকে তো এরপরে 1,36,000 টাকা আমি এখানে পেলাম ওকে এরপরে দেখো আরেকটা এন্ট্রি যেটা আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা দেখতে পাচ্ছি তো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এর মধ্যে কী কী এন্ট্রি যায় স্থায়ী যে সম্পদগুলো আছে স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদ ভূমি এবং আসবাবপত্র ভূমি আমি কি করেছি বিক্রয় না ক্রয় সেটা আমি বুঝতে পারিনি বুঝবো কীভাবে আমি বলেছিলাম যদি আমাদের দেখো একটু আমি আবার দেখাচ্ছি তোমাদের বুঝি বোঝার সুবিধার্থে কারণ হচ্ছে এই একটা অঙ্ক যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি অন্য অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ ভূমি এর আগে ছিল 2016 সালে ছিল 1,00,000 2017 সালে আবার হয়েছে 75,000 তো সেক্ষেত্রে আমাদের হ্রাস পেয়েছে হ্রাস পেলে আমি বিক্রয় ধরবো মানি প্লাস এরপরে আসো আসবাবপত্র আগে ছিল 2,00,000 এখন 2,60,000 এখন 20,000 টাকা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেলে ক্রয় মাইনাস করার পর আমরা একটা রেজাল্ট পেয়েছিলাম 35,000 ওকে তো এরপরে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ যেটা আমরা বলেছিলাম এখানে বন্ড আসবে এবং কি আসবে বন্ড সাধারণ শেয়ার লভ্যাংশ এই জিনিসগুলো আসবে এবং তো আমরা স্থায়ী দিয়েছিলাম বন্ড পরিশোধ এটাও কিন্তু বর্তমান বছরের টাকাটা আমাদের কম ছিল তার মানে পরিশোধ ধরতে হবে পরিশোধ মানে মাইনাস ইস্যু মানে বিক্রয় সাধারণ শেয়ার ইস্যু মানে প্লাস নগদ দেখো লভ্যাংশ প্রদান মানে মাইনাস করার পরে আমাদের ক্যালকুলেশন করে চলে আসছে 60,000 তো দুটি মাইনাস আসছে একটি প্লাস আসছে যোগ বিয়োগ করার পরে আমরা পেলাম 41,000 এই 41,000 আমাদের প্লাস যেহেতু আসছে সেহেতু এটা হচ্ছে নগদ প্রবাহ বৃদ্ধি এনে বৃদ্ধির সাথে আমি কোথায় চলে যাব নগদ তহবিলে চলে যাব তো নগদ তহবিল আমাদের কি ছিল 2016 সালে ছিল 22,000 2017 সালে 63,000 এখন এই 2016 সাল হচ্ছে আমাদের প্রারম্ভিক এবং এই প্রারম্ভিকটা যোগ করি যোগ করার পর দেখো 63,000 হয়েছে এই 63,000 হচ্ছে আমাদের সমাপনী নগদ যেটা আমাদের নগদ তহবিলে দেওয়া আছে মানে অ্যান্সার দেওয়া আছে তার মানে এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু করতে পারবো এবং পরীক্ষার হলে বসেই তুমি বুঝতে পারবা যে আসলে এই অঙ্কটা আমার হয়েছে তাই আমি বলছি সব স্টুডেন্টদেরকে যারা এখন মিস করেছো অবশ্যই ক্লাসটা দেখবে দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে কিভাবে খুব সহজেই আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে পারি তো নগদ প্রবাহ বিবরণী থেকে আমাদের কোশ্চেন সেটা তো বলছি তোমাদের অ্যাকাউন্টিং আসবে ফিনান্সে আসবে এবং তুমি পরবর্তীতে উচ্চশিক্ষা অর্জন করতে গেলে সেক্ষেত্রেও পাবে তো যাই হোক খুবই একটা ইন্টারেস্টিং একটি চ্যাপ্টার ছিল আজকে কারণ হচ্ছে এই অঙ্কটি করতে অনেকেই ভয় পায় খুব সহজে করতে পারে না অনেক সময় ঝামেলায় পড়ে যায় তা আমি আশা করি যে ক্লাসগুলো দেখবে সে খুব সহজেই বুঝতে পারবে এর আগের একটি ক্লাস আছে কি কারণে যোগ বিয়োগ হয় সেটা দেখলে আরও বুঝতে পারবে ইনশাল্লাহ তো আজকে দেখো আমরা এই নগদ প্রবাহ বিবরণী তোমাদেরকে দেখেছি তো
নগদ প্রবাহ বিবরণী আমরা এখানে আজকে শেষ করছি। আর পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়েরই আরও একটি বিষয়, খুবই মজার একটি বিষয়, যেটি তোমরা করতে খুবই আগ্রহী হবে আমি মনে করি। কারণ হচ্ছে এই অঙ্কের চার অনেক সহজ অঙ্ক, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট তোমরা শুনেছ, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু নিয়ে আমি আবার তোমাদের মাঝে হাজির হব। অর্থাৎ আগামীকালকে 9:30 আমি আবার তোমাদেরকে এই চতুর্থ অধ্যায় নিয়ে আর একটা নতুন টপিকস, যেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করে, সেটা আমরা ইনশাআল্লাহ শিখব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, এবং এই যে নগদ প্রবাহ বিবরণীতে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর একটা বিষয়, তোমরা নিজেরা একটু নিজেদের কি বলে শেয়ার করে এই ক্লাসগুলো রাখতে পারো তোমাদের নিজেদের আইডিতে, পরবর্তীতে কোনো সমস্যা হলে ওখান থেকে দেখে নিতে পারো। এজন্য বলবো তুমিও শিখবে আর একজনকেও শিখাবে, এটা আসলে ভালো কাজ। যে তুমি শিখলে তোমার ফ্রেন্ডরা শিখলে, হয়তোবা তোমার ফ্রেন্ডরা অন্যান্য আরও কলেজে আছে, বিভিন্ন কলেজে, তো হয়তোবা তারাও শিখলো, ভালো হলো। এটা আসলে যে আসলে সবাই শিখলে এটার মধ্যে একটা মজা আছে আলাদা। তো যাই হোক, আমরা আশা করি যে তোমরা সবাই বুঝতে পেরেছো, যদিও না বুঝো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আগামীকালকে 9:30 আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।